না না উইদাউট নোটিশ, সেটাও বারবার করে বলছি। কারণ কি দেখো, একটা জায়গায় বন্ধ করতে হলে পুলিশ পিকেট করতে হলে সেটা আমার নোটিশের ব্যাপার। তো যখন আমি কিছু, তবে আমরা আইন মারফতই যাবো, আইনের বাইরে কিছু যাবো না। আইন দিয়ে যেটা হবে আইনের মধ্যেই হবে, আইনের সেই জায়গাটুকু আমরা গিয়ে অন্তত পুজো পুজো আসতে আর মাত্র এক সপ্তাহ অপেক্ষা। পুজো শুরু হবার আগের মুহূর্তে সব থেকে বড় দুর্গার কাজ বন্ধ রয়েছে, 8 দিন হয়ে গেল। আগের ভিডিওতে দেখিয়েছি কি কারণে বন্ধ হলো সব থেকে বড় দুর্গার কাজ, আর সারাদিন পুলিশ কর্মী নিয়োগ করা হয় এই কাজ বন্ধ রাখার জন্য। যে সৃষ্টিটা হয়েছে, যতটুকু হয়েছে, সেটা দেখতেও তো মানুষের ভিড় হচ্ছে, সেটার জন্যও পুলিশকে পাহারা দিতে হচ্ছে। আজকে 24 ঘন্টা ধরে পুলিশ ডিউটি করছে, তো সেটা না করে 8 ঘন্টা ডিউটি করতে পারতো তখন যখন পুজোটা হতো, তো সেটাই মনে হয় ভালো হতো। তারপর কোর্টে মামলা চলছিল পুজো হবে কিনা সেই নিয়ে। সংবাদে কেউ নাকি 112 ফুটের একটা দুর্গাপুজো করছে, কেন ইমাজিন, এতে আপনার স্ট্যাম্পিড হয়ে যাবে একবারও ভেবেছেন? শুধু ঠাকুর তৈরি করলে হয় না, আমি একটা চমক দিয়ে লাইটিংয়ের খেলা করলাম, লেজারের খেলা করলাম, আরে প্লেনের অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, অন্য মানুষের ক্ষতি হতে পারে। 24 সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করার পর কোর্ট থেকে রায় বেরোবার কথা বলেছিল, অর্থাৎ মঙ্গলবার। সেই রায়ে কি ঘোষণা হলো সেই আপডেট দেব তোমাদের এই ভিডিওতে। বড়দুর্গা তৈরি হবার মুহূর্ত থেকে মানুষ অধীর আগ্রহে বসেছিল ঠাকুরের কমপ্লিট কাজটা দেখার জন্য। মানুষের অনেক আবেগ জড়িত আছে এই পুজোর সাথে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, জানতে পারবে যে কোর্ট থেকে কি রায় বেরোলো, পুজো হবে কি আদেও সেটা তোমরা সম্পূর্ণটা জানতে পারবে। এই মুহূর্তে দেখতেই পাচ্ছ যে আমাদের মাঝে এই মুহূর্তে উপস্থিত হয়ে গেছেন রানাঘাট কামালপুর অভিযান সঙ্গে। এবছর বিশ্বের সবচেয়ে বড় দুর্গা যিনি উদ্যোগ নিয়েছিলেন, মূল যে উদ্যোগটা, সুজয় বিশ্বাস মহাশয়। তো সুজয় দা, তো জানতে চাইবো যে 17 তারিখ যখন তোমাদের পুলিশ প্রশাসন থেকে এসে ঠাকুরটি মানে তৈরি করার জন্য বন্ধ করা হলো, এবং তখন কি কোনো লিখিত নোটিশ দেওয়া হয়েছিল? না না উইদাউট নোটিশ, সেটা আমরা বারবার করে বলছি। কারণ কি দেখো, একটা জায়গায় বন্ধ করতে হলে পুলিশ পিকেট করতে হলে সেটা আমার নোটিশের ব্যাপার। তো যখন আমি কোনো সদুত্তর পাইনি তখন আমি কোর্টে গেলাম। কোর্টের পরে পরবর্তীকালে জানতে পারলাম পত্রিকায় বেরিয়েছে যে এটার জন্যে বড় দুর্গা করলে অনেক বেশি লোক হবে, সেই লোকের ভিড়ের জন্যে ল অ্যান্ড অর্ডার একটা ভাইলেন্স হতে পারে, যার কারণে সবাই এটার পুলিশ প্রশাসন এটা পারমিশন দিচ্ছে না, এইটাই পত্রিকায় শোনা। এখনও আমরা কোনো লিখিতভাবে কোনো কিছু পাইনি। তার পরবর্তীকালে আমি হাইকোর্ট মুভমেন্ট করেছি, হাইকোর্টে দেখি আজকেও একটা ডেট আছে, যদি সদুত্তর আসে কিছু। তবে আমরা আইন মারফতই যাবো, আইনের বাইরে কিছুই যাবো না। আইন দিয়ে যেটা হবে আইনের মধ্যেই হবে, আইনের শেষ জায়গাটুকু আমরা গিয়ে অন্তত পুজোটা করার চেষ্টা করবো। আচ্ছা, আমরা সকলেই জানি যে গতকাল মঙ্গলবার একটা ডেট দেওয়ার কথা ছিল, এবং যে কালকে হয়নি, কালকে ডেটটা আমরা পাইনি, অনেকটা পেছনে ছিল। আজকে আশা করছি দেখা যাক কি হয় আজকে, যদি কালকে যাওয়ার পরে কি হলো, কালকে মানে এখানে কালকে একটু সমস্যা ছিল, আজকে দেখা যাক কি হয়। আজকে আমি আজকে কটা নাগাদ বেরোবে তাও যাই দেখি, কোর্টে উঠা তো দরকার জিনিসটা, তাই না? সেই তো একটা প্রক্রিয়ার মধ্যে তো আমরা পড়েছি, ঠিক আছে। তবে উঠলে আমরা আশাবাদী যে অবশ্যই কোর্ট আমাদের সাথে কোনো রকম ইয়ে করবে না, কারণ পুজো করার অধিকার তো সবার আছে। দর্শনার্থীরা তো অপেক্ষা করে রয়েছে, ভারতবর্ষ তথা বিশ্বের বুকে এত বড় দুর্গা 111 ফুটের থেকেও বেশি, অলরেডি গিনিস বুক ওয়ার্ল্ডে নাম তোলার জন্য অ্যাপ্লিকেশন করেছিলে তোমরা, তো এই বিষয়টা যাতে হোক সকলে চাইছে, তো কি বলবে? যে না না, আমরা তো দেখো যে সৃষ্টিটা হয়েছিল সেটা তো সবাই চাইছে, তো সেই হিসাবে আমরা দর্শনার্থীদের এটাই বলবো যে এখন অপেক্ষা ছাড়া তো কোনো উপায় নেই, ঠিক আছে। তো আমি এর মাঝেও বারবার করে প্রশাসনকে বলছি, অন্তত আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দিদি যিনি একটু সহৃদয় হয়ে জিনিসটা যাতে গ্রামের একটা পুজো হিসাবে সেইভাবে দেখে, যে একটা বড় তো হয়তো এটা হাইপ পেয়েছে অনেকটা, কিন্তু লোক আসার মতো সেই ব্যবস্থা ওখানে আছে। তোমরা বারবার করে গেছো, দেখছো 40 বিঘা জায়গার উপর ওখানে পুজোটা তৈরি হচ্ছে, এবং যা যা সেফটি ফিচার্স মেনটেন করা হয়েছে, এর আগেও অনেকবার বলেছি, অ্যাম্বুলেন্সের ব্যবস্থা থাকছে, পাকা মাঠ যেখানে কোনো কারেন্টের তারের ছড়াছিটা থাকছে না, ওটা দুটো টাওয়ারের মাধ্যমে লাইট হচ্ছে, তারপর যে স্ট্রাকচারটা তৈরি হচ্ছে কোনো রকম প্যান্ডেল হচ্ছে না, স্ট্রাকচারের সাথে মা দুর্গা যেখানে থাকবে তার সাথে কোনো ইলেকট্রিক সংযোগ থাকছে না, আর যে স্ট্রাকচারটা হচ্ছে সেটা 150 ফুট দূর থেকে লোক দেখবে। তো একটা সেফটি ফিচার্স মেনটেন করেই সমস্ত জিনিসটা করা হয়েছে। যে প্রতিমাটা তৈরি হয়েছে সেটা বারবার করে, এর আগেও আমরা বারবার করে বলেছি যে প্রথমে মাটির তৈরি হয়েছে, তারপরে ফাইবার ডাইস, তারপর ফাইবার কাস্টিং, ফাইবার হওয়ার কারণে খুবই হালকা হয়েছে জিনিসটা। মাঠের পাশে পুকুরও আছে, তোমরা বারবার করে দেখিয়েছো, তো সেই জায়গাটা দাঁড়িয়ে সেফটি ফিচার্স পুরোটাই মেনটেন আমার মনে হয় যে আছে, একটা টোটালটা দেখাই দেখেই করা হয়েছে। এবার প্রশাসনের যে যে অজুহাত যদি বলতে পারো, যেটা আর কি দেশপ্রিয় পার্কের একটা অজুহাত সবাই বারবার করে দেখছে, কিন্তু দেশপ্রিয় পার্কটা কোথায়, সাউথ ক্যালকাটায় কতটুকু জায়গা, সেটা একেবারে
জায়গাটা দেখলেই বোঝা যাবে যে কি পরিস্থিতি আছে। কিন্তু তুমি কামালপুর একেবারে প্রত্যন্ত গ্রামে, এখানে গ্রামের মধ্যে এখানে শুধু ফাঁকা জমি দেখতে হবে, রাস্তার দু সাইডে পাঁচিল নেই, যত বাড়ি আছে দেখবে তো রাস্তা তো একটা আছে, প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তা দু সাইড পরিষ্কার হয়েছে। মানে এটা ও নিয়ে তো এরা প্রবলেম তোলেইনি, যে প্রবলেমটা তুলেছে ক্রাউডনেস। তো পুজোর সময় কি সবাই ঘরে বসে থাকবে? এটা বলো তো, পুজোর সময় তো কেউ ঘরে বসে থাকবে? পুজো ভিড় হবে, সবাই আসবে, প্রশাসনকে তো দেখতে হবে। প্রশাসনের সাথে আমি বলেছি আমার 500 ভলেন্টিয়ার থাকবে, তো সমস্তটাই দিয়েছি। আমার শুধু একটা ক্লাব নয় এই মুহূর্তে, যেটা আছে আরো 20 ক্লাবের সাথে যুক্ত হয়েছে, সেটা বারবার করে বলেছে 500 ভলেন্টিয়ার দিতে চাওয়া হয়েছে। তো সেফটি ফিচার একটা সবসময় মেনটেন হয়েছে। এবার যদি আমার মনে হয় যদি আরো কিছু এর সাথে সেফটি চাই, তো সেটা আমাদের একটা সৎযুক্তি দিলে সেটাও আমরা করতে রাজি আছি। তো এর থেকে কি বলবো বলো, আর দর্শনার্থীদের যদি একটা সুষ্ঠুভাবে আনা যায়, দেখো গঙ্গাসাগর মেলাও তো হয়, কুম্ভ মেলাও তো হয়, আর সবার যদি ধারণাই থাকে যে শুধুমাত্র কামালপুরেই ভিড় হবে আর কোনো জায়গায় ভিড় হবে না, তো প্রশাসনটা কামালপুরেই বেশি লাগানো হোক, এটা তো থাকতেই পারে। যদি মনে হয় যে আমার অন্য কোথাও ভিড় হবে না, মানে মানে কি বলবো, যেখানে ভিড় হচ্ছে না ধারণা হচ্ছে, তো সেখানে শুধু শুধু প্রশাসন দেওয়ার থেকে যেখানে ভিড় হয় মনে হচ্ছে সেখানে প্রশাসন দিয়ে ভিড়টা কন্ট্রোল করাটাই ব্যাপার। মানুষের মধ্যে এই চাহিদাটা এসছে বলেই তো বলছি। আজকে দেখো টোটাল সোশ্যাল মিডিয়া থেকে মিডিয়ায় সবারই একটা আওয়াজ উঠেছে, বড় দুর্গা সবাই দেখতে চায়। আর যে সৃষ্টিটা হয়েছে সৃষ্টিকে তো ধ্বংস করা যাবে না, আমি বারবার করে বলছি, যে সৃষ্টিটা হয়েছে যতটুকু হয়েছে সেটা দেখতেও তো মানুষের ভিড় হচ্ছে, সেটার জন্যও পুলিশকে পাহারা দিতে হচ্ছে। আজকে 24 ঘন্টা ধরে পুলিশ ডিউটি করছে, তো সেটা না করে 8 ঘন্টা ডিউটি করতে পারতো তখন যখন পুজোটা হতো, তো সেটাই মনে হয় ভালো হতো। তো আশা করছি আমরা সদুত্তর পাবো, একটু দেরি হলেও পাবো। আচ্ছা, আমরা সকল ব্লগাররা এবং সোশ্যাল মিডিয়ার সকলে চাই যে যাতে করে পুজোটা সঠিক রায় পাক। তো দেখো ভালো জিনিসের তো সবাই চায়। তো তোমাদের কিন্তু সুজয়দার মুখ থেকে পুরো বিষয়টা তোমাদের জানিয়ে দিলাম। তো আজকেই কিন্তু কোর্টের রায় বেরোবে, তো কোর্টের রায় বেরোনোর পরে কি ডিসিশন হয় সেই ডিসিশন অনুযায়ী আরও কিন্তু তোমাদের আমি আপডেট দিতে থাকবো। যদি পুজোটা এই বছরে হয়, মানে 2024 যদি পুজোটা হয়, তাহলে আরও অনেক কারিগর লাগিয়ে কিন্তু দাদা কাজ করাবে। তো সেই কাজের দৃশ্য বা আপডেট যদি পেতে চাও, তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না, পাশে থাকা বেল আইকনটা অল করে রেখো। তো দেখা হচ্ছে পরবর্তী আরও ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আজকের জন্য বাই।